আসসালামু আলাইকুম। প্রাচ্যনিউজের সাথে যারা আছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন তাদের সবার প্রতি রইল শুভকামনা। পরম করুণাময় আল্লাহ তাআলা আপনাদের সকলের মঙ্গল করুক। প্রাচ্যনিউজের শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা আমাকে কয়েকজন ইনবক্স করে বলেছেন যে আমি যে ইতিহাস উদ্ধার প্রকল্প হাতে নিয়েছিলাম তার কি অবস্থা। আসলেই মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে, আমাদের পঞ্চম পর্বের বক্তব্য উপস্থাপনা করা উচিত ছিল বা করার কথা ছিল আমার, কিন্তু আমি করতে পারিনি, ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। আপনারা যারা নতুন শুনছেন তাদের উদ্দেশ্যে বলি যে এই পাতা থেকে, ডিজিটাল পেজ, ফেসবুক পেজ থেকে আমরা একটা প্রকল্প, স্বতঃপ্রণোদিত প্রকল্প, এটি কোনো সরকারি বা বেসরকারি কোনো প্রকল্প বা টাকার বিনিময়ে বা বিশাল উপঢৌকনের বিনিময়ে কিছুই না, এটা সম্পূর্ণ এটা আমাদের নিজেদের ইচ্ছে থেকে উৎসারিত একটা প্রকল্প, ইতিহাস উদ্ধার প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আমরা বই পাঠ করে, আমি পাঠ করব, আপনাদেরকে ইনফর্ম করব, আপনারা চাইলে বা পারলে সেই বই কিনে বা আমার এখান থেকে শুনে যদি কোনোভাবে ইতিহাসমুখী সত্য প্রকৃত ইতিহাস জানতে যদি আগ্রহী হন তাহলেই এই প্রকল্পের সফলতা আসবে। তো আমরা ইতিহাস উদ্ধার প্রকল্প উপলক্ষে যে বইটি প্রথম বেছে নিয়েছিলাম সেই বইটি হচ্ছে অধ্যাপক শান্তিময় রায় লিখিত ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান। তো প্রথম কয়েকটি পর্বে আমি, যেহেতু আমার কোনো স্টুডিও নেই, ঘরের ভিতরে এইভাবেই একটা ইমেচিওর বা কী বলা যায় অ্যামেচার অবস্থায় আমি ভিডিওগুলো দিই, ফলে এটা খুব বেশি আকর্ষণীয় হয় না। তো আমরা প্রথম কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে অধ্যাপক শান্তিময় রায় উনি কে। অধ্যাপক শান্তিময় রায় আমাদের বাংলাদেশেরই সন্তান ছিলেন, জামালপুরের সরিষাবাড়ি সন্তান। তিনি একজন বিপ্লবী, মহাবিপ্লবী, এবং শিক্ষকতা গবেষণার সাথে তিনি যুক্ত ছিলেন, কলকাতায় থাকতেন সেই জীবনে। তিনি উপমহাদেশের যে গৌরবময় বাম রাজনীতির যে ধারা আছে তার অন্যতম একজন সদস্য অধ্যাপক শান্তিময় রায়। তার বই ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান, এবং এই বইটির যে ভূমিকা লিখে দিয়েছিলেন তিনি হচ্ছেন পুরাণচাঁদ যোশীজি, পিসি যোশী। তিনি ভারতের আরেক কিংবদন্তির নাম। তারপরে এই বইটি নতুন করে আবার যিনি প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি হচ্ছেন বাংলা একাডেমির ফেলো খালেক বিন জয়নউদ্দিন। তো তারা কী কী বলেছেন তাদের ভূমিকায় বা তাদের এই প্রকাশকের কথা, এগুলো আমরা আলাপ করেছিলাম। তো মূল বইতে আসলে আমাদের যাওয়া হয়নি। তো আজকে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চাইছি, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমি উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো। এই অধ্যাপক শান্তিময় রায় তার এই গ্রন্থের ভূমিকায় কয়েকবারই তিনি বলেছেন যে ভারতে, তো ভারত কিন্তু আলাদা কিছু না, ভারত কিন্তু আমাদের থেকে আলাদা কিছু না। এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, তার মানে ভারত আমাদের থেকে অনেক দূরের হয়ে গেল বিষয়টা তা না। এখন আমাদের ভিসা লাগে, তো ভিসা লাগে কেন, একসময় তো লাগতো না, ঠিক না? তো 1905 সালে আমরা বঙ্গভঙ্গ চেয়েছিলাম 1905-এ আমাদের এই অঞ্চলের মানুষ অর্থনৈতিক কারণে, কিন্তু তখন কলকাতার এলিট শ্রেণী তারা বললো যে না, বঙ্গমাতা রঙ্গোচ্ছেদ করা যাবে না। সেই তাদেরই একটা অংশ আবার 1947 সালে আবার বললো যে না, বাংলাকে ভাগ করতেই হবে। আমরা তখন চেয়েছিলাম যে না, বাংলা যেন একসাথে থাকে। আমরা মানে আমরা যারা মনে করি যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হতে চাই, তারা চেয়েছিলেন। বঙ্গবন্ধু তখন 27 বছরের যুবক, তিনি মিছিল মিটিং করছেন যে বাংলাকে ভাগ করা যাবে না। তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই শরৎ বসু, তারা আবুল হাশিম, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, তারা কিন্তু বাংলাকে ভাগ করতে চাননি। বাংলাকে ভাগ করার পেছনে এই কলকাতার যে এলিট জমিদার শ্রেণী, তারা হলো মূল ভূমিকা পালন করেছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আবার আমাদেরকে পাকিস্তানে ঠেলে দিল পাকিস্তান, যে পাকিস্তানের সাথে আমাদের কোনো ধরনের মিল নেই, সাংস্কৃতিক মিল নেই, শুধুমাত্র ধর্মের মিল আছে পাকিস্তানিদের সাথে। তো ধর্মের মিল থাকলে শেষ পর্যন্ত ধর্ম থেকে অনেক সময় অর্থনীতি, নৃতাত্ত্বিক বিষয়গুলো প্রধান বা মুখ্য হয়ে ওঠে, বা যারা কায়েমি স্বার্থবাদী কিংবা যারা অত্যাচারী, যারা শোষক শ্রেণী, তাদের কাছে ধর্ম বড় কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। তার প্রমাণ হচ্ছে 71 সালে পাকিস্তানিরা
আমাদের উপরে হামলে পড়লো 25শে মার্চের সেই কালো রাতে, তারপরে 9 মাসে 30 লক্ষ মানুষকে তারা হত্যা করলো, আমাদের মা বন্ধুদের উপরে অত্যাচার করলো, তারপর আমরা স্বাধীন হলাম। তো এক সময় যে উপমহাদেশের কথা বলা হতো, বা এখন যদি আমরা সাউথ এশিয়া বলি, সাউথ এশিয়াতে আমরা এরকম আলাদা ভারত, বাংলাদেশ, পাকিস্তান আলাদা রাষ্ট্র, কিন্তু ইতিহাসের জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আষ্টে পৃষ্ঠে বেঁধে আমরা আমরা কিন্তু একই বন্ধনে আবদ্ধ। এবং ইতিহাস পাঠের গুরুত্ব এই কারণে বেশি যে আপনি যদি ইতিহাস না জানেন, সঠিক ইতিহাস, তাহলে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তায় হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি এখন যে সভ্যতা মধ্য দিয়ে যাচ্ছেন, যে ভূমি আপনি ব্যবহার করছেন, যে ভূগোল আপনি দেখছেন, যে মানচিত্র আপনি দেখছেন, যে রিসোর্স আপনি ব্যবহার করছেন, সেই রিসোর্স আমরা যদি লুটপাটের ইতিহাস নিয়ে কথা বলি, তাহলে আমরা যদি বলি যে আমাদের এই পূর্ববঙ্গ, বাংলা, বাংলা বাংলা হ্যাঁ আমরা বৃহত্তর বাংলা যদি ধরি, যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ যদি বৃহৎ আমরা বাংলা ধরি, এই বাংলাকে লুট করেই কিন্তু দিল্লিতে ভবন উঠেছে, বাংলাকেই তো লুট করা হয়েছে, ঠিক না, বারবার। তারপরে আমরা যদি তাও আবার পূর্ববঙ্গ, আবার পূর্ববঙ্গকে লুট করে পশ্চিমবঙ্গের কলকাতা শহর করে উঠেছে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর কথা তো এরকমই, আমরা সেখানে দেখেছি যে কলকাতা আমাদের, এই দার্জিলিং আমাদের, এইগুলো এই আসামের করিমগঞ্জ কাছাড় এগুলো আমাদের, তো সেই কথাগুলো বঙ্গবন্ধু বলেছেন। তো আমরা যদি ইতিহাস না জানি, তাহলে কোনোদিনও আমার নিজের যে অধিকার, আমার নিজের অধিকার কি, আমি 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 কি চাই, আমার কি চাওয়া উচিত, আমার কি চাওয়া উচিত না, আমার ভবিষ্যতে আমার অস্তিত্ব কোন কারণে হুমকির মধ্যে পড়তে পারে, সংকটে পড়তে পারে, এগুলো সবই উত্তর পাবেন যদি আপনি ইতিহাস পড়েন। তো সেই ইতিহাস পাঠের ধারাবাহিকতায় আমার আমি এটা আসলে বাই চয়েস আমি এটা বেছে নিয়েছি, ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান এবং অধ্যাপক শান্তিময় রায়, এই কথা যদি আমি বলি বিইং এ মুসলিম, তাহলে অনেকে বলবে যে না আপনি এগুলো বানোয়াট কথা কোত্থেকে বলেন। তো আমি ইচ্ছে করেই অধ্যাপক শান্তিময় রায় তার লিখিত বই সংগ্রহ করেছি এবং সেটা আজকে আমি আপনাদেরকে একটু পাঠ করে শোনাচ্ছি। এটা শুরু হোক মূল পর্বটা, আমরা গ্রন্থের 11 নং পৃষ্ঠায় আছি। প্রাক জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের যুগ, প্রাক জাতীয়তাবাদ, প্রাক জাতীয়তাবাদ, এখানে সময়টা উল্লেখ করা হয়েছে 1765 থেকে 1857 সাল। সেই 1857 সাল, যে 1857 সালে সিপাহী জনতার স্বাধীনতার সংগ্রাম অনুষ্ঠান হয়েছিল। সত আমরা এখানে পড়ে একটু একটু পাঠ করি। তিনি লিখছেন অধ্যাপক শান্তিময় রায় যে 1764 সালের বক্সার যুদ্ধের পর, বক্সার যুদ্ধের কথা আমি ভুলে গিয়েছিলাম, আমাদের মাথায় আছে শুধু 1757 সালের সেই পলাশির যুদ্ধের কথা মনে আছে, যেই যুদ্ধে আমরা দেখেছি যে হিন্দু মুসলমানের যৌথ বেইমানিতে, বিশ্বাসঘাতকতায় আমরা স্বাধীনতা হারিয়েছিলাম। জগৎ শেঠ, রায় দুর্লভ, মীরজাফর, এই যে বেইমানদের নাম বললাম, সেখানে হিন্দু মুসলমান উভয় বেইমান, উভয় সম্প্রদায় ধর্মের বেইমানরা ছিল সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পেছনে। তো এরপর হলো বক্সার, 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ, আর 1764 সালের বক্সার যুদ্ধের পর বাংলা, বিহার এবং উড়িষ্যায় ব্রিটিশ প্রভুত্ব স্থাপিত হলো, আর এই প্রভুত্ব ভারতের ব্রিটিশের উপনিবেশিক শোষণের দুয়ার উন্মুক্ত করলো। আধুনিক ইতিহাসে এই শোষণ ছিল যেমন ব্যাপক তেমন নজিরবিহীন। ভারতের ইতিহাসের সাধারণ অভিজ্ঞতায় দেখা যায়, সেদিন ভারতের পূর্বাঞ্চলের বহু পুরনো জমিদার এবং অগণিত কৃষক সম্প্রদায় ব্রিটিশের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে মরণপণ লড়াই করে শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য গভীর অরণ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বিদেশি সেই সব নৃশংস শোষণকারীদের বিরুদ্ধে ভারতের যেসব বীর সন্তান সেদিন বিদ্রোহের পতাকা তুলে ধরেছিলেন, তাদের মধ্যে মজনু শাহ এবং ভবানী পাঠকের নাম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। আমরা যেমন দেখি যে বেইমান হিসেবে হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষই আছে, আবার দেখি যে বীর যোদ্ধাদের মধ্যেও এরকম উভয় ধর্ম থেকে কিন্তু বীর যোদ্ধারা এসেছেন। মজনু শাহ ছিলেন ফকির বিদ্রোহের নেতা। এই ফকির বিদ্রোহ এবং সন্ন্যাসী বিদ্রোহের আগুন 1800 সাল পর্যন্ত ব্রিটিশ শোষকদের দগ্ধ করেছিল, বলছেন অধ্যাপক শান্তিময় রায়। ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ মূলত ধর্মীয় সম্প্রদায়কে আশ্রয় করে গড়ে উঠেছিল। মুসলমানদের মাদারিয়া সম্প্রদায়ের ফকির শ্রেণী ছিলেন এই ফকির বিদ্রোহের হোতা, আর হিন্দুদের শৈব সম্প্রদায়ের সন্ন্যাসীরা ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের হোতা। আমি আবার বলছি, সত্যি কথা বলতে আমি এই যে শৈব সম্প্রদায়, তারপরে মাদারিয়া সম্প্রদায়, এই শব্দগুলো আজকেই প্রথম শুনছি, ঠিক না?
ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, আপনি যত বেশি ইতিহাস পাঠ করবেন তত বেশি সমৃদ্ধ হবেন এবং নিজেকে শুদ্ধ করে গড়ে তুলতে পারবেন, এবং শত্রু মিত্র কে আপনার শুভাকাঙ্ক্ষী, কে আপনার ক্ষতি কামনা করছে, কার সাথে চললে আপনার লাভ হবে, কার সাথে চললে লাভ হবে না, এগুলো কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন। আর এই উভয় সম্প্রদায়কে হিন্দুস্তানের যাযাবর আখ্যায় ভূষিত করা হয়েছিল, অর্থাৎ এই যে মাদারিয়া সম্প্রদায় মুসলমানদের মধ্যে, মাদারিয়া সম্প্রদায় আর হিন্দুদের মধ্যে হচ্ছে শৈব সম্প্রদায়, এদেরকে হিন্দুস্তানের যাযাবর হিসেবে ভূষিত করা হয়েছিল। এই ফকির এবং সন্ন্যাসী সম্প্রদায় খুব সংগঠিত না হলেও তারা নিজেদের স্বাধীনতা, ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ব্রিটিশ শোষকদের বিরুদ্ধে সংগ্রামে বাংলা এবং বিহারের কৃষককুলের প্রেরণায় আগুন জ্বালাতে সক্ষম হয়েছিল। এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, তা আজকে বিহার এবং উড়িষ্যা যেতে আপনার ভিসা লাগবে বাংলাদেশ থেকে, একসময় তো লাগতো না, একসময় তো আমরা একই রকম ছিলাম। ফলে আপনি কাঁটাতারের বেড়া দিয়ে আপনি সীমানা বাংলা ভাগ করে আপনি কলমের খোঁচায় রেডক্লিফ মিশন আর ওই জওহরলাল নেহরু আর মোহনদাস করমচাঁদ গান্ধী আর বল্লভভাই প্যাটেল আর আপনারা সবাই মিলে এই কংগ্রেস আর মুসলিম লীগ মিলে আমাদেরকে ভাগ করে ফেলেছেন। কিন্তু আমাদের যে নৃতাত্ত্বিক যোগাযোগ, আমাদের যে ভাষাগত যোগাযোগ, আমাদের যে সাংস্কৃতিক যোগাযোগ, এই আমাদের যে আত্মার সম্পর্ক, এটা তো আপনারা কোনোদিনও ভাগ করতে পারবেন না, এটা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের কারা ভাগ করেছিল সেটা আমাদের বুঝতে হবে, সে আলোচনা আমরা অবশ্যই আসবো। আমরা ভবিষ্যতে বই পড়বো যে ভারত ভাগ হলো কীভাবে, এই বাংলা ভাগ করলো কারা, কাদের দায় বেশি, হিন্দুদের দায় বেশি না মুসলমানদের দায় বেশি, যদি দায় বেশি হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে, কারা সেই ব্যক্তি। যাই হোক, সেদিনের ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন মজনু শাহ, মুসা শাহ, চেরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী। আমরা যেরকম দেবী চৌধুরানীর মতো একজন আত্মসম্মানবোধ সম্পন্ন দেশপ্রেমিক একজন মানুষকে দেখি, আবার আমরা দেখি যে কোনো কোনো জমিদার, হিন্দু এলিট জমিদার, তারা ব্রিটিশের দালালি করেছে। আমরা একটু পরেই পাবো একজনকে, কৃপানাথ মোহাম্মদ পীতাম্বর প্রমুখ। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে মজনু শাহের ভূমিকা ছিল খুবই তাৎপর্যমণ্ডিত। সাংগঠনিক আর বিদ্রোহী বাহিনী পরিচালনায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। একজন যোদ্ধা তিনি কিন্তু ছিলেন একজন ফকির না, ফকির সন্ন্যাসীরা কীরকম হয়, তারা সমস্ত হিসাব কিতাবের বাইরে, তারা নিজেদেরকে একেবারে বিলিয়ে দেন মানুষের সেবায়। তারপরে তার স্রষ্টার মহিমা বর্ণনায়, স্রষ্টার ইবাদতে, বন্দিগীতে, পুজোয় তিনি তাদের তারা তাদেরকে বিলিয়ে দেন। সেই তিনি আবার যুদ্ধে, অর্থাৎ এখানে কি হচ্ছে, মজনু শাহ কী করছেন, জিহাদ করছেন, জিহাদ। এই যে অরণ্যে অরণ্যে পালিয়ে গিয়েছিল আমাদের কৃষকরা, আমাদের মামনদের ধর্ষণ করা হতো। আচ্ছা, আজ পর্যন্ত বাংলাদেশ বা ভারত থেকে কয়েকজন ভালো ভালো বক্তা তারা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে তারা জিজ্ঞেস করেছে ব্রিটিশদেরকে, আমাদের বাংলাদেশের এইরকম গবেষণা হয়েছে কিনা খোঁজ নিতে হবে, যে কলকাতায় খোঁজ নিতে হবে যে ব্রিটিশরা যে আমাদের উপরে 200 বছর যে অন্যায়ভাবে তারা এই অঞ্চলটাকে কুক্ষিগত করে রাখলো ষড়যন্ত্রের মাধ্যমে, তারপরে লোভ লালসার বিস্তার ঘটিয়ে ঘুষের কালচার তৈরি করেছে ব্রিটিশরা এই অঞ্চলে, তারপরে সাম্প্রদায়িকতার উস্কানি দিয়েছে ব্রিটিশরা, তা কত মানুষকে তারা হত্যা করেছে, তারপরে কতজনকে তারা ধর্ষণ করেছে এই অঞ্চলে 200 বছরে, কত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কৃষকদেরকে বাধ্য করেছে তারা বিভিন্ন আমাদের যে ফসলগুলো বাদ দিয়ে তাদের মতো করে তারা নীল চাষি বানিয়েছে। তো এই যে নীলকরদের অত্যাচার, এইগুলো নিয়ে কি আমাদের বাংলাদেশ থেকে কখনো কোনো সিনেমা হয়েছে বা ভালো কোনো বই আছে, আমাদেরকে খোঁজ নিতে হবে। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে মজনু শাহের ভূমিকা ছিল খুবই তাৎপর্যমণ্ডিত। সাংগঠনিক আর বিদ্রোহী বাহিনী পরিচালনায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। এই কথাগুলো কিন্তু আমার না, আবার বলে দিচ্ছি, অধ্যাপক শান্তিময় রায় লিখিত। সাংগঠনিক আর বিদ্রোহী বাহিনী পরিচালনায় তিনি অসম্ভব জটিল পরিস্থিতির মধ্যে উন্নত মানের অস্ত্র শস্ত্রে সজ্জিত সুশিক্ষিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে প্রখর আত্মবিশ্বাস নিয়ে তিনি সংগ্রাম পরিচালনা করেছেন। পরপর কয়েকটি যুদ্ধে মজনু শাহ ম্যাকিনজিও পরিচালিত ব্রিটিশ বাহিনীকে পর্যুদস্ত করেছিলেন। অপর একটি যুদ্ধে 1769 সালে ব্রিটিশ সৈন্যাধ্যক্ষ কিথ পরাজিত ও নিহত হয়েছিলেন। 1771 সাল আর 1971 সাল, 1700 আর 1800 200 বছর আগে 1771 সালে মজনু শাহ লেফটেন্যান্ট টেলর পরিচালিত বাহিনীকে পর্যুদস্ত করে মহস্তানগড়ে দুর্গের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখান থেকে মজনু শাহ বিহারে পালিয়ে আসেন এবং বিহার, সেই বিহার যে বিহার থেকে 1947-এর পরে এই
বোকা লোকগুলা, তারা ভেবেছিল যে কাছের পাকিস্তান হচ্ছে পূর্ব পাকিস্তান, তারা বিহার থেকে হেঁটে তারা আমাদের এই পূর্ববঙ্গে এসে আশ্রয় নিয়েছিলেন। তারপরে তো 71 সালে আমরা যখন বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে জবাব দিতে গিয়ে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি, তাদের গণহত্যার বিরুদ্ধে যখন আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছে, তারপর আমরা যখন স্বাধীন বাংলাদেশ পেলাম, তখন তারা আবার যেন পরাধীন হয়ে গেল না বিহারিরা, সেই বিহারিরা। ফলে বিহারিদেরকে আমরা যে অনেক অনেকে ভুলে অনেক সময় পাকিস্তানি বলি, যে স্ট্যান্ডার্ড পাকিস্তানি, আসলে তারা তো ভারতীয়, তারা ভারত থেকে বিহার থেকে কাছের পাকিস্তান হিসেবে তারা এখানে চলে এসেছিল। যাই হোক, সেই বিহারের তো এখানে দেখেন যে কোথায় বিহার আবার আর চলে আসছে, মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়ের কথাও এসছে। 1771 সালে মজনু শাহ লেফটেন্যান্ট টেলর পরিচালিত বাহিনীকে পর্যদুস্ত করে মহাস্থানগড় দুর্গের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখান থেকে মজনু শাহ বিহারে পালিয়ে আসেন, বগুড়া থেকে বিহার, এবং বিহারে কৃষক এবং শ্রমজীবী সম্প্রদায়কে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ এবং সংগঠিত করেন। এই সময় মজনু শাহ নাটোরের রানী ভবানীকে, পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ, এই সময় মজনু শাহ নাটোরের রানী ভবানীকে সহযোগিতার আবেদন জানিয়েছিলেন। দুঃখের বিষয়, রানী ভবানীর কাছ থেকে উপযুক্ত সাড়া মেলেনি। এই যে রানী ভবানীর কথা আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, এই দেখেন বই দেখেন, এটা উল্টো আসছে যেহেতু এটা একটু ক্যামেরার কারণে, যাই হোক আমি দেখাচ্ছি। তো এই বইটা কিনা আমি লিখেছি না, আমি আমি কিন্তু আমি একজন বাঙালি মুসলমান, আমি লিখেছি বই, লিখেছেন অধ্যাপক শান্তিময় রায়, বিপ্লবী অধ্যাপক শান্তিময় রায়। সেখানে তিনি বলছেন যে ব্রিটেনের যে নাটোরের রানী ভবানী, নাটোরের রানী ভবানীকে মজনু শাহ সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ করেছিলেন, অনুনয় বিনয় করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, কিন্তু রানী ভবানী করেনি। এরকম বহুত রানী ভবানী তখন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে 200 বছর ব্রিটিশরা এই অঞ্চলে থাকতে পারলো কীভাবে? আমরা খালি বিপ্লবীদের নাম জানি, কিন্তু বেমানদের নাম কিন্তু আমরা জানি না, ঠিক না? যখন আমরা বলি নেতাজি সুভাষ বসু তো অনেক পরে এসেছেন এবং তিনি আমাদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব, কিন্তু দালালি করলো কারাই 200 বছর? এটা আপনারা সবাই নিজেরা খুঁজে খুঁজে বের করবেন, দালালি করলো করা, দালালি ছাড়া, ব্রিটিশদের দালালি ছাড়া ব্রিটিশরা এই অঞ্চলে 200 বছর কীভাবে হ্রাস করে গেল? যাই হোক, তো রানী ভবানীর কথা আমরা মনে রাখবো এই কারণে যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যেতে চাননি, তার কাছে সাহায্য চেয়েছিলেন মজনু শাহ। 71 সালেও এরকম অনেক মানুষ মুক্তিযোদ্ধারা, তারা অনেকের কাছে সাহায্য চেয়েছে, পাননি, অনেকের কাছে পেয়েছেন, অনেকের কাছে পাননি। যারা যাদের কাছে পায়নি তাদেরকেও চিনে রাখতে হবে। 14 নভেম্বর 1776 সাল মজনু শাহ আরেকটি ইংরেজ বাহিনীকে পর্যদুস্ত করলেন। এই লড়াইতে প্রায় 100 ইংরেজ সৈন্য নিহত হলো এবং লেফটেন্যান্ট রবার্টসন ভয়ানকভাবে আহত হলো। কিন্তু এই সময় ফকির এবং সন্ন্যাসীদের মধ্যে মতানৈক্য দেখা দিলে মজনুর শাসনে জটিল সমস্যা দেখা দিল। তবে মজনু এই মতানৈক্য দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে সারা উত্তর বিহার এবং পূর্ণিয়া থেকে জামালপুর, কোথায় পূর্ণিয়া, উত্তর বিহার জামালপুর পর্যন্ত ঘুরে বেড়ালেন এবং ফকির এবং সন্ন্যাসীদের সংগঠিত করার চেষ্টা করলেন। 29 নভেম্বর 1786 সাল অধ্যাপক শান্তিময় রায় তিনি লিখছেন, মজনু আকস্মিকভাবে বগুড়া জেলার মুংলা গ্রামে উপস্থিত হলেন। সুধীবৃন্দ, আপনাদের এখানে যদি বগুড়ার কেউ থাকেন তাহলে মুংলা গ্রামে যাবেন, মুংলা গ্রাম, আমি জানি না কোথায় আছে মুংলা গ্রাম, কোন উপজেলাতে, কোন ইউনিয়নে, আমি তো জানি না। তো আকস্মিক বগুড়া জেলার মুংলা গ্রামে উপস্থিত হলেন এবং লেফটেন্যান্ট ব্রেনানের বাহিনীর উপর অতর্কিত আক্রমণ হানলেন। মজনু আহত হলেন, তবু তিনি উন্মুক্ত তরবারি হাতে ইংরেজ বাহিনীর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এরপর আহত মজনু অখ্যাত মাখনপুর গ্রামে মৃত্যুবরণ করেন। মাখনপুর গ্রাম, যারা ইউটিউবার আছেন তারা এই নামগুলো নিতে পারেন, মাখনপুর গ্রাম, তারপর কি মুংলা গ্রাম, যেখানে ফকির মজনু শাহ। তো আমার এক বন্ধু আছে, ছোট ভাই কায়সার রহমানি, তিনি চাঁপাই নবাবগঞ্জের ওই উত্তরবঙ্গের মানুষ, তো উনি চাইলে কিন্তু যেতে পারেন, উনি খুবই ভালো করছেন। এভাবে 18 শতকের ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের অবিসংবাদী নেতা মজনু শাহের সংগ্রামী জীবনের অবসান হলো। মজনুর মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুগামী ও ভাই মুসা শাহ স্বাধীনতা সংগ্রামের পতাকা নিজের হাতে তুলে নিলেন। পরবর্তীকালে 1787 সালে ভবানী পাঠক এবং দেবী চৌধুরাণীর বীরত্বপূর্ণ সংগ্রামে, দেবী ভবানী পাঠক এবং দেবী চৌধুরাণী, তো ভারতে কী হচ্ছে, ভারতে কী হচ্ছে, এই এই যে মজনু শাহ, একে নিয়ে কোনোদিনও ভারত সিনেমা করবে না,
না, এটা করে নাই বা জানি না করেছে কিনা, করবে না, করে না। তো তারা করবে কি, এই যে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, এগুলোকে পিক করবে, এটা ঠিক না। যখন ইতিহাস লিখবেন, সিনেমা বানাবেন, তখন হিন্দু মুসলমানের ভেদাভেদ করা যাবে না, যার যতটুকু অবদান আছে সেই অবদানটা তুলে ধরতে হবে। তো এমনকি আমাদের 71 সালের যে ইতিহাস, সেই ইতিহাসকেও ভারত তার একক কৃতিত্ব হিসেবে দেখাতে চায়, এরকম অনেক। আমরা আলোচনা আসবো, অবশ্যই আসবো, যদি আপনারা আমাকে উৎসাহ দেন। দেবী চৌধুরানীর বীরত্বপূর্ণ সংগ্রামে মুসা শাহের অনুগত শিষ্য ফেরগুল শাহ এবং চেরাগ আলী শাহ পূর্ণ সহযোগিতা করেছিলেন। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের 71 সাল বা 71 সাল বাদ দিলাম, আমরা বর্তমানে আমাদের যে ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিমের একজন দুর্দান্ত খেলোয়াড়, বাংলাদেশের সবচেয়ে স্মার্ট হ্যান্ডসাম প্লেয়ার এখন হচ্ছে লিটন কুমার দাস। তো লিটন কুমার দাস আর মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ বা আমাদের তাসকিন, তারা সবাই মিলে খেলাধুলা করে, ঠিক না? তো এইভাবে কিন্তু আমাদের বাংলাদেশটিকে ধরে রাখতে হবে। ইতিহাসে দেখেন যে সবাই কিন্তু একসাথে কাজ করছে, এই যে দেবী চৌধুরানী, ভবানী পাঠক, তারপরে ফেরগুল শাহ, চেরাগ আলী শাহ, তারা সহযোগিতা করছেন। ময়মনসিং এবং রংপুরের যুদ্ধে তারা সম্মিলিতভাবে কোম্পানির বাহিনীকে নির্ধারণভাবে পর্যুদস্ত করেছিলেন। এই সময় রমজানী শাহ এবং জহুরি শাহের নেতৃত্বে অপর একটি বাহিনী আসামে, বগুড়া থেকে চলে গেছে আসাম, ব্রিটিশ বাহিনীর মোকাবিলা করে, কিন্তু নিজেদের আত্মকলহের ফলে সেখানে তারা পরাজয়বরণ করে। আমি আর আপনি যখন মারামারি কাটাকাটি করব, আমি আমি মুসলমান, আপনি হিন্দু, তো কি শুনলাম আমরা, যে নিজেদের আত্মকলহের ফলে সেখানে তারা পরাজয়বরণ করে, আত্মকলহ, নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে, নিজেদের মধ্যে অবিশ্বাসের তৈরি হয়েছে, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়েছে, দূরত্ব বেড়েছে। এর এই সুযোগটা কিন্তু বাইরের মানুষ নিয়েছে। তো এই কথাটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ভারত যখন তিস্তার পানি ছেড়ে দেয়, ভারত তিস্তার পানি যখন আমার পানি দরকার নাই বর্ষা মৌসুমে, তখন কি হয়, নদীর তীর যে ভেসে যায়, মানুষের ঘরবাড়ি যখন ভেসে যায়, মানুষের শত শত একর জমি যখন নষ্ট হয়, তখন সেখানে কি পানিটা কি হিন্দু মুসলমানকে বাছ বিচার করে? সবাইকে ভাসিয়ে নিয়ে যায়, সবাইকে, সবাইকে। ফলে আমরা আমাদেরকে যত বেশি আগলে রাখবো, আমরা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, আস্তিক, নাস্তিক, আমাদের আওয়ামী লীগ বলেন, আমাদের অন্যান্য সকল দল, সবাই মিলে যদি আমরা একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যতে বিপদ, অনেক বড় বিপদ আসবে। তো যাই হোক, সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের শেষ অধ্যায়, শোভন আলী, আমোদী শাহ এবং মতিউল্লাহ শেষবারের মতো সংগ্রামী অনুগামীদের সংঘবদ্ধ করার চেষ্টা করেন, কিন্তু পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে শোভন আলী 1797 খ্রিস্টাব্দে ধরা পড়েন। 1799 খ্রিস্টাব্দে নিয়াগু শাহ, এইসব নাম আমরা ভুলে গেছি, ঠিক না? তারা কী জন্য লড়াই করেছিলেন, জিহাদ করেছিলেন? বুধু শাহ এবং ইমাম শাহের সহযোগিতায় শোভন আলী বুভুক্ষু এবং নির্যাতিত কৃষকদের, তারা কিন্তু দেখেন ফকির এবং সন্ন্যাসীরা কৃষকদের আবার খুব কাছের, কারণ কৃষকরা বলে সবচেয়ে বড় সাধক, চাষা ভাই, ঠিক না? কৃষকরা, কৃষকদের সাথে তাদের আবার খুব দহরম মহরম, সংগঠিত করে তাদের সংগ্রাম ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাতে থাকেন। 1799 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বগুড়ার আবার ঘুরে ফিরে সেই বগুড়া, বগুড়ার এই চরিত্র কিন্তু আমি জানতাম না, ইতিহাসে বগুড়ার যে এত বড় একটা ব্যাপার, এটা আমি কিন্তু, আমি তো ইতিহাসের ছাত্র না। জঙ্গলাকীর্ণ অঞ্চলে তাদের ঘাঁটি স্থাপন করেন, কিন্তু অচিরেই আধুনিক রণসজ্জায় সজ্জিত ব্রিটিশ বাহিনী তাদের ঘিরে ফেলে, ফলে ফিরিঙ্গিদের বিরুদ্ধে প্রথম অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়। কোথায় সেই ব্রিটিশরা, হ্যাঁ চিন্তা করে দেখেন যে কোথ থেকে ব্রিটিশরা আসলো, এসে আমাদের সরলতা, আলীবর্দী খান বিশাল হৃদয় থাকতে দিল কুঠিতে, তারপরে ধীরে 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 তারা সমস্ত কিছু আমাকে, আপনাকে, আমাদের দূরত্ব সৃষ্টি করে দিয়ে তারা আমাদের মধ্যে 200 বছর রাজ করে গেল। ব্যর্থ হলেও ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ উত্তরকালে ঊনবিংশ এবং বিংশ শতক জুড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুগভীর প্রেরণার সঞ্চার করেছিল, বিশেষ করে পরবর্তীকালের ওয়াহাবি এবং অগ্নিযুগের বিপ্লবী, যাদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল, তাদের গভীরভাবে প্রভাবিত করেছিল ফকির এবং সন্ন্যাসীদের স্বাধীনতার এই লড়াই। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি যে পরবর্তী যে ভিডিও নিয়ে আমি আসবো, সেই ভিডিওটা মূলত হবে ওয়াহাবি বিদ্রোহ নিয়ে। ওয়াহাবি বিদ্রোহ বইটা হচ্ছে অধ্যাপক শান্তিময় রায়ের লেখা, ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন যেন আমি মাঝে মাঝে এরকম বই পাঠ করে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, এতে করে আমারও উপকার হয় অনেক বেশি। একটা বই যদি পড়ে শেষ করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। তো সবাই ভালো থাকেন, পবিত্র রমজান মাস, সবাই সবাই মানে যারা আমরা পবিত্র ইসলাম ধর্ম অনুসারীরা, তারা আমরা এই সিয়াম সাধনায় ব্যস্ত থাকি। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকেন।
খুদা হাফেজ।